সাভারে ঢাকা আরিচা মহাসড়ক দখল করে অবৈধভাবে কাঁচা বাজার বসানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক ওয়ার্ড কাউন্সিলর সহ আটজন আহত হয়েছে। সাভার উপজেলা পৌরসভার পাশে গেন্ডা কাঁচা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কের এক লেন দখল করে একটি প্রভাবশালী মহল কাঁচা বাজার বসিয়ে চাঁদা তুলে আসছিল। গতকাল দুপুরে সড়ক ও জনপদ বিভাগ সেখানকার অবৈধ দোকানপাট ভেঙে দেন। এর কিছুক্ষণ পর আবার ওই চক্রটি দোকানপাট বসাতে গেলে বাধা দেন ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান মুরাদ। এ সময় সন্ত্রাসীর হামলা চালায়।